এখানে আপা হচ্ছে চালা হচ্ছে আপনি মেশিন দিয়ে চালছেন জি জি হ্যাঁ তাহলে মেশিনটা হচ্ছে কেমন খরচ পড়লো আনতে এটা 40000 টাকা পড়ছে মেশিন বানাইতে এবং এটা আমি এনটিভি প্রকল্প থেকে পাইছি আমাকে পুরস্কার হিসেবে দেয়া হয়েছে আপনি পুরস্কার পেয়েছেন বাহ তাহলে তো খুব ভালো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যে গোবরগুলো এগুলো দেওয়া হচ্ছে দর্শক আর এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আস্তে আস্তে পড়ছে কেচোগুলো কিন্তু এখানে পড়ছে আর নিচে যে হচ্ছে ওটা সার হচ্ছে সারটা এটা পড়ছে অনেকটা কিন্তু হচ্ছে চায়ের দানার মতো সেম হচ্ছে এরকমই দেখতে দানাগুলো একটু বড় বড় এগুলোকে আপু পরবর্তীতে কি করা হবে আর আপনি তো এখানে হ্যাঁ এইটা হচ্ছেলো আবার চৌবাচ্চাতে দিয়ে দেওয়া হবে কেচো সহ এটা আবার এসে কেচোতে খেয়ে ফেলবে আপনি বলছিলেন এই যে একটা চৌবাচ্চাতে হচ্ছে আপনি 40 মন গোবর দেন এই 40 মন গোবর থেকে কি পরিমাণে সার হতে পারে তাতে 22 থেকে 25 মন সার আসবে 22 থেকে 25 মন সার আসবে এই যে সারগুলো হচ্ছে আপনি তৈরি করছেন এগুলো আসলে হচ্ছে বাজারজাতকরণ কিভাবে করছেন এটা হচ্ছেলো সবচেয়ে বেশি আমি কৃষি অফিসের মাধ্যম থেকে সেল করি কৃষি অফিসাররা বিভিন্ন কৃষকদেরকে পরামর্শ দেয় ওইখান থেকে সার নিয়ে আসার জন্য সেখান থেকে আসে এবং আমাদের ফরিদপুরে যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের ছাদ বাগান হোক কৃষকদের প্রণোদনা হোক সেগুলো আমার এখান থেকে নিচ্ছে তো কেমন মূল্যে এগুলো বিক্রি করছেন অল্প আকারে যারা নিচ্ছে তাদের কাছ থেকে 15 টাকা কেজি নিচ্ছি Available at Herlin stores. আর দেখা যাচ্ছে বেশি আকারে যারা নিচ্ছে 10 টন 20 টন তাদেরকে আমি 12 টাকা কেজিতে দিচ্ছি প্রতি মাসে বা প্রতি বছরে কত টন হচ্ছে সার হচ্ছে বিক্রি করছেন প্রতি মাসে 10 টন প্লাস সার উৎপাদন হচ্ছে বিক্রি হচ্ছে বাৎসরিক দেখা গেছে 120,000 টন সার আমি বাৎসরিক বিক্রি করি হচ্ছে অনেক বড় একটা মানে সংখ্যা যেটা বললেন যখন আমি প্রথম শুরু করি প্রথম মাসে আমি 30 কেজি সার বিক্রি করি 300 টাকা 10 টাকা কেজিতে আর এখন আমি মাসে 120,000 30,000 টাকা বিক্রি করি দেখে থেকে লাভটা কেমন থাকছে প্রায় 50-50 লাভ থাকে 50-50 লাভ থাকছে অনেককে হচ্ছে ট্রেনিং দিচ্ছেন সেটা কিভাবে দিচ্ছেন নিজের বাসায় দিচ্ছেন আর কোন কোন জায়গা থেকে আসে ট্রেনিং করতে মানুষ ট্রেনিং করতে আমার বাসাতেই চলে আসে আমি হাতে কলমে প্রশিক্ষণ করাই রাজবাড়ী নড়াইল যশোর তারপর হচ্ছে হলো গোপালগঞ্জ পটুয়াখালী অনেক দূর দূর থেকে হ্যাঁ মানুষ আসতেছে বাস ভরে আসছে 40 জন করে আমি তাহলে হচ্ছে দর্শক বুঝতে পাচ্ছেন যে আপুর সুনাম আসলে কোন জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে তাই না এটা নিয়ে আপনার ভবিষ্যতে আর কি কি পরিকল্পনা আছে এটা নিয়ে আমার ভবিষ্যতে পরিকল্পনা আছে যেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাসায়নিক সার ভর্তুকি দিয়ে নিয়ে আসছে তো আমরা যদি হিউজ পরিমাণে এই সারটা উৎপাদন করতে পারি তাহলে কিন্তু রাসায়নিক সারের মাত্রাটা কমে যাবে জৈব সারের ব্যবহারটা বৃদ্ধি হবে বৃদ্ধি পাবে ওইদিকে আমাদের কিন্তু বিদেশ থেকে ভর্তুকি দিয়ে আনাটা কিন্তু কমে যাবে আর আরেকটা হচ্ছে হলো বেকার সমস্যা দূর হবে আর যে সমস্ত গোবর পরিবেশকে নষ্ট করতেছে ওইটা কিন্তু আমরা পরিবেশ বান্ধব তৈরি করে ফেলতেছি ফেলে দেওয়া জিনিস থেকে অর্থ উপার্জন করতেছি অর্থ উপার্জন করতে পারছি হ্যাঁ বেকারত্ব দূর হচ্ছে মাটির স্বাস্থ্য রক্ষা হচ্ছে তারপরে আমাদের বিষমুক্ত খাবার আমরা খেতে পারছি হ্যাঁ খাবার খেতে পারছি